ও মাই গড, নতুন এক বিশ্ব রেকর্ড করলো সাব্বির রহমান। মাত্র 71 বলে 190 রানের টর্নেডো ইনিংস খেললেন আজ লন্ডনে, যা দেখে অবাক গোটা বিশ্ব। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। লন্ডনে একের পর এক ম্যাচে বাজিমাত করছেন সাব্বির রহমান। দেশের ক্রিকেটের সুযোগ না পেয়ে খেলতে গিয়েছেন লন্ডনে এক কাউন্টার লিগ, আর সেখানে আগের সেই চিরচেনা রূপে নিজের জাত চিনাচ্ছেন সাব্বির। আজকের ম্যাচে 4 ছক্কার ঝড় ও এক ইনিংস খেলে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। তিনি আবারও যে ফিরতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলে তা তিনি এখন জানান দিলেন। তিনি এখনও ফুরিয়ে যাননি, এটা সাব্বির রহমান লন্ডনে একের পর এক ম্যাচে রেকর্ড করে প্রমাণ দিচ্ছেন। গণমাধ্যমে জাতীয় দলে ফেরার বিষয় নিয়ে সাব্বির বলেন, আমি আশাবাদী খুব তাড়াতাড়ি ফিরব জাতীয় দলে, তবে সেটা ভিন্ন রূপে। আমি চাই সেই আগের চেয়ে ভালো কিছু করতে। আমার ফোকাস থাকবে সবচেয়ে ব্যাটিংয়ে, তবে এখন শুধু অপেক্ষা। ইনশাল্লাহ সামনে দেশের বিভিন্ন ঘরোয়া লীগ অনুষ্ঠিত হবে, সেখানে আমি আমার সবচেয়ে উজাড় করে খেলব এবং সেখান থেকে ভালো কিছু করে ফিরব জাতীয় দলে। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। তো দর্শক, আপনারা কে কে সত্যিই চান সাব্বির রহমান ফিরে আসুক আরেকটিবার 22 গজে সেই ভয়ঙ্কর রূপে, তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।